আসসালামু আলাইকুম নারী কথায় আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো নারীর সম্মেহন বা হস্তমৈথুন এর ব্যাপারে যৌনমিলন ছাড়াও নারী চূড়ান্ত যৌন আনন্দ পেতে পারে এটি হচ্ছে নারীর সম্মেহন প্রক্রিয়া নারী যদি সম্মেহন বা হস্তমৈথুন করে তবে সে যৌন আনন্দ পেতে পারে নারীর ভঙ্গকুর অংশটি সবচেয়ে বেশি উত্তেজনক অংশ এখানে নারী হাতের স্পর্শে বা যৌনির ভিতরে লিঙ্গ সাদৃশ্য কোনো কিছু ঢুকিয়ে যৌন আনন্দ পেতে পারে অবশ্য অনেকে মনে করেন যৌন মিলন ছাড়া যৌন আনন্দ পাওয়া আদৌ সম্ভব নয় কিন্তু এটি সত্য যে সম্মেহন যৌনজীবনের একটি স্বাভাবিক অংশ এটি শারীরিক কোনো ক্ষতি করে না এটি দিনে রাতে যে কোনো সময় যৌন সঙ্গী বা সঙ্গিনীর সাহায্য ছাড়াই করা যেতে পারে যৌন বিশেষজ্ঞ হ্যাবলক অ্যালিস মনে করেন হস্তমৈথুন বা সম্মেহন বহু নারীকে অন্য মাত্রায় যৌন অনুভূতি এনে দিতে পারে হয়তো নারী ঠিক এভাবে এর আগে কখনো যৌন আনন্দ অনুভব করেনি সম্মেহনের ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে সেটি হল নারী তার যৌন অনুভূতিকে নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে কিশোরকালীন সাধারণত একজন নারী বা পুরুষ সম্মোহনের ব্যাপারে জানতে পারে সম্মেহন নারীর যৌন আনন্দের তীব্রতা বাড়াতে পারে এটি পুরুষের জন্য সমানভাবে আনন্দজনক পুরুষের গড়ে নারীর চাইতে বেশি হস্তমথন করে থাকে পুরুষ এবং নারীর সম্মেহন গড় পার্থক্য হল যথাক্রমে শতকরা একাশি জন পুরুষ এবং শতকরা ঊনষাট জন নারী নারী এবং পুরুষ যৌন আনন্দের বিকল্প উপায় হিসাবে সম্মেহনকে বেছে নেয় আবার কেউ কেউ সম্মেহনকালীন সময়ে যৌন ফ্যান্টাসিকে গ্রহণ করে এতে করে যৌন অনুভূতি আরও বেড়ে যেতে পারে বয়সন্ধিকালে নারী সম্মোহীনের ব্যাপারে অতি উৎসাহ দেখাতে পারে এর প্রধান কারণ এই সময় নারীর শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায় অনেক পিতামাতা তাদের ছেলে বা মেয়েকে যৌনতা একটি নোংরা ব্যাপার এ বিষয়ে ধারণা দেন এ ধরনের ধারণার কারণে পরবর্তী সময়ে বিশ্বাসী হয়ে অনেক নারী এবং পুরুষ যৌনতার ব্যাপারে অনাগ্রহী হয়ে ওঠে তবে মনে রাখা উচিত যৌন আদৌ কোনো খারাপ বিষয় নয় বরং এটি মনোদৈহিক এবং শারীরিক উৎকর্ষ তৈরি করে তবে পাশাপাশি এটিও সত্য যে অতিরিক্ত সম্মেহন নারীর এবং পুরুষের স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে এটি ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিনের স্থিতিস্থাপকতা বজায় থাকে নারীর জন্য কোনো কোনো সময় সম্মহনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এটি সুস্থ যৌনতার প্রকাশ ঘটায় তবে পুরুষদের হস্তমৈথুন সংক্রান্ত কিছু ধারণা হলো হস্তমৈথুন যৌন উত্তেজনা কমায় না হস্তমৈথুন বীর্যপাতের সামান্য হস্তমৈথুনের সময় যৌন উত্তেজক ছবি দেখা ভালো হস্তমৈথুনে লিঙ্গের দৃঢ়তা বাড়ে ইত্যাদি এছাড়া বহু পুরুষের যৌনতা এবং হস্তমৈথুন সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে এবং তা হস্তমৈথুনকে পাপ পাপও মনে করে সাধারণত এই বিশ্বাসগুলো সৃষ্টি হয় বিভিন্ন কারণে যেমন বৃদ্ধ বয়সে ধর্মীয় বিশ্বাস চিকিৎসা বিষয়ক ভ্রান্ত কৌশল অবলম্বন পিতামাতার কঠোর শাসন সব নারীকেই পবিত্র মনে করা কিছু চিকিৎসকের ভুল ব্যাখ্যা কুসংস্কার ইত্যাদি এসব ছাড়াও একজন হস্তমৈথুনকারী আরও বিভিন্ন বিষয় চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অন্যান্য ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা এবং বিশ্বাসগুলো হল হস্তমৈথুন শারীরিক ও মানসিক অসুস্থতার সৃষ্টি করে এটি চোখের দৃষ্টি কমিয়ে দেয় এক ফোঁটা বীর্যে চল্লিশ ফোঁটা রক্ত থাকে অতিরিক্ত হস্তমৈথুনে পুরুষকে পুরুষত্বহীন করে তোলে হস্তমৈথুন লিঙ্গের স্নায়ু এবং রক্ত চলাচলের কোষকে দুর্বল করে তোলে এটি পিঠ ব্যথার সৃষ্টি করে এটি সামাজিকতার চোখে নিন্দনীয় এটি একজন পুরুষকে সমকামী করে তুলতে পারে উপরের সবগুলোই চিন্তা ভ্রান্ত এবং বাস্তবতা বহির্ভূত হস্তমৈথুন কোনো কোনো সময় মানসিক চাপ সৃষ্টি করে ঠিকই কিন্তু এর ফলে দৈহিক এবং মানসিক কোনো পরিবর্তন হয় না হস্তমৈথুনের ব্যাপারে কিনসে প্রকাশিত আসল তথ্যগুলো হল পরিমিত মাত্রার হস্তমৈথুন ভালো পঁচিশ বছরের পর দৈনন্দিন হস্তমৈথুন ক্ষতিকর নয় এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এটি আত্মবিশ্বাস বাড়ায় তবে অতিরিক্ত হস্তমৈথুন যেমন দিনে একাধিকবার খারাপ এটি যৌন অনুভূতি চাঙ্গা করে হস্তমৈথুন যৌন মিলনের কৌশল বাড়াতে সাহায্য করে এটি আত্মতৃপ্তিদায়ক যৌন অভ্যাস স্বাভাবিকভাবে হস্তমৈথুন ফলে কেউ যদি মানসিক এবং শারীরিক দুর্বল হয়ে পড়ে এবং ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তবে নিচের ব্যবস্থাপত্র গ্রহণ করা উচিত বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রতিদিন একটি করে পনেরো দিন ট্যাবলেট এম ভি এফ এক্স এক মাস সেবন করতে হবে প্রতিদিন ঘুমানোর আগে পাঁচ মিলিগ্রাম ডায়াজিপাম একটি করে সেবন করতে হবে ট্যাবলেট সেট্রা ফিফটি মিলিগ্রাম প্রতিদিন একটি করে সেবন করতে হবে সূত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফিরোজ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ